হবে? তাড়াতাড়ি তো যাইতেছি, আজকে আমার ফার্স্ট ক্লাস, আজকে যদি আমি মিস করি তাহলে কেমনে হবে? একটু তাড়াতাড়ি যান নান্দি। মারে সে খাটা পড়া রোদ উঠছে, এর মধ্যে যে চালাই নিয়ে যাইতেছি এইটাই তো অনেক। আমি তো আমার সাধ্য মতো চেষ্টাই করতেছি, যে রোদ পড়ছে এর মধ্যে যে রিক্সা চালাই নিয়ে যাইতেছি তাই তো অনেক। মার একটু ধৈর্য ধরো, আজকে আমার ফার্স্ট ক্লাস, আজকে যদি মিস হয়ে যায় তাহলে কেমন হবে? একটু তাড়াতাড়ি যান আন্টি। তাড়াতাড়ি যাইতেছি মা। আন্টি রাখেন, দেখেন এখানে। সেইটার মূল্য কেউ আর দিল না, পুরা কপাল। আবার কলেজে যাইব, কয়টা টাকা দিয়ে আসি। সময় নাই, তাড়াতাড়ি তোমার যদি বেশি খারাপ লাগে আজকে বাড়িতে চলে যাই, এত কষ্ট করতে হইব না তোমার। না রে বাজার, বাড়িতে গেলে কি হইব ক? বাড়িতে একটাও চাল নাই, চাল কিনা নিয়ম লাগবে, তারপর তো লেখাপড়ার খরচ। সারাদিন রিক্সা চালায় হিমশিম খাই, আর যদি বাড়ি চলে যাই তাহলে তোর খরচ চালামো কেমনে ক? কষ্ট তো করুনই লাগবে। এই তো মা, আর কয়টা দিন কষ্ট করো, আমি পাশ করে বেরোলি একটা ভালো চাকরি পাবো, তখন আর তোমার কোনো কষ্ট থাকবো না। তুমি যাবে? তুমি এই জায়গায়? হ্যাঁ আমি। কি ভাবছিলা আমি মরিয়া গেছি? না আমি মরি নাই, এখনো জীবনের সাথে যুদ্ধ করতে করতে আমি বাইসে আছি। মা উনি কে? আর ওনার সাথে তুমি জীবনের সাথে যুদ্ধ করে বাইসে আছো, এইসব কথা কেন কইতেছো? শুনবি উনি কে? আরে বেইমান পোতারো, যে কিনা বাবার দায়িত্ব থেকে নিজেকে আড়াল করে রাখছে, যার কারণে আজকে তুই বাবা হারা, বাবার মায়া মমতা ভালোবাসা থেকে অনেক দূরে, আমি স্বামী হারা। আমি আজকে রিক্সা চালক, রিক্সা চালে তোর পড়ালেখা চালাই, আমাদের খাবার জোগাড় করি, সেই লোক নেই যে কিনা আমাকে স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করছে। তার মানে আমি ঠিক বুঝলাম না মা। এখনো বুঝোস নাই বাবা, বোন হচ্ছেন তোর জন্মদাতা বাবা, যে কিনা তোর জন্মের আগে আমাকে ফেলে রেখে চলে গেছিল। আমার বাবা? হ্যাঁ তুমি সত্যি কইতাছো? এই লোকটা তোমার বাবা হইতে পারে না, কোনদিনই না। আচ্ছা আমার একটা কথার জবাব দেন, কি দোষ ছিল আমার মায়ের, কি দোষ ছিল আমার জন্মের আগে ফালাই থেকে গেছেন? আজকে শুধুমাত্র আপনার জন্য, আপনার জন্য আমার মায়ের এই অবস্থা, তার রাস্তায় রাস্তায় রিক্সা চালাইতে হয়, লোকজনের কাছে কথা শুনতে হয়, আমার কলেজ করার সবকিছু চালাইতে হয় শুধুমাত্র আপনার জন্য। ধরবেন না, আর ওই মুখে একটা বার আমার বাবাকে ডাক দিবেন না। আপনার মতো মানুষ কারো বাবা হইতে পারে না, কারো বাবা হওয়ার মতো কোনো যোগ্যতা আপনার নাই। যে কিনা বাবার দায়িত্ব থেকে লুকাইয়ে অন্য জায়গায় চলে যায় সে কারো বাবা হইতে পারে না। আমার কোনো বাবা নাই, আমার মাই আমার কাছে সব,
আমার মা আমার বাপ বলতে আমি একজনরাই জানি। চইলা যান, এখান থেকে চইলা যান। আপনার এই মুখ আর তানি কখনো না দেখি। দাদা তুমি পোলাটা একটু বোঝাও, আমার কথাটা একটু শুনুক, আমার একটাবার কথা বলার সুযোগ দে। আমি আমি এটা বুঝা গেছি, আমি এখন যত কথাই কই না কেন তোমাকে কারোর কাছে ভাল লাগবো না, ভাল লাগবো আমার পোলার কাছে না, ভাল লাগবো তোমার কাছে। তবে সেদিন আমি কেন এমন করছিলাম জানো? একটাবার জানতে চাইছো যে কি লেগে আমি এরকম করছিলাম? আমি আমি যখন খবর পাইলাম যে আমার বাবা অসুস্থ, আমি দৌড়াই গেলাম বাড়িতে। আমার মৃত্যু আমার মৃত্যু পথযাত্রী বাবা হাত ধইরা আমার হাত ধরে শপথ করাইছিল মন্ডল বাড়ির মাইয়ারে বিয়া করার লাগে। আমি যদি বিয়া না করি তাহলে সারা জীবনের লাগা সহার সম্পত্তি থেকে সবকিছু থেকে আমার ত্যাগ করবো। যার কারণে বাবার কথা রাখতে গিয়া মন্ডল বাড়ির মাইয়ারে বিয়া করা লাগছে। বিয়ার পর আমি যে কেমন থাকছি কেমন চলছি এটা একমাত্র আমি জানি। সারাটা জীবন শুধু অত্যাচার আর নির্যাতন করছে ওই মন্ডল বাড়ির মাইয়া। আমি একটা দিনের জন্য রাবিয়া বিশ্বাস করে একটা দিনের জন্য আমি সুখী পাই না। সুখ কি জিনিস আমি বুঝি নাই। কেমনে পাইবেন? সে অন্যের দুঃখে রেখে সুখ খুঁজতে চায় সে কখনো সুখের দেখা পায় না। আপনি তো আপনার বাপের দায়িত্ব ঠিকই পালন করছেন, কিন্তু আমি আপনার সন্তান, একটা বারও খোঁজ খবর নেন নাই, সেই দায়িত্ব তো পালন করেন নাই। এখন হয়েছেন বলতে আপনি বাধ্য হয়েছেন কেন? একটা বারের জন্য তখন মনে হয় নাই যে আপনি আপনার বউ ওইখানে ফালাই রেখেছেন? একটা বার খবর নেওয়ার চেষ্টা করছেন কিভাবে আমরা আছি, কিভাবে সে দিন পার করতেছে? নেন নাই দেখেন, দায়িত্বর মুখে লাগাম দিয়ে অবহেলা কইরা সে এখন বলতে আসেন না আপনার বাবার জন্য সব কিছুই করছেন। আপনারও গাফলতি ছিল, আপনি চাইলে আমাদের খোঁজ খবর নিতে পারতেন। একটা বার যদি খোঁজ খবর নিতেন আজকে আমার মা আর আমার এভাবে থাকতে হয় না। আমি যা করছি ভুল করছি আমি জানি, আমার তো রাগ করার তো সঠিক আছে। পোলাটাকে বোঝাও না, পোলাটাকে বোঝাও আমি যা করছি আসলে আমি পরিস্থিতির শিকার। বাবা বাবা কি আমার মা করে দেবো? না, কিছু কিছু ভুল আছে যার ক্ষমা হয় না। মা এখন দাঁড়িয়েছো কেন? চলো চল। তুমি তুমি খুন পরীক্ষায় ফলাইলে আমার খুন পরীক্ষা।